এই যে আমাদের কুকুর, এ আছে, এর মাও আছে, ও এখনো বসে আছে দেখুন, মানে আল্লাহ দে আটখানা, কেউ এদেরকে ডেকে আনতে হবে। এ আয় রে। হাই, ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগ ঘর থেকে, যা যা ভিডিও আমরা বানাই সব কোথাও কোথাও ঘুরতে যাই, এ যাই, বাট আজকে চিন্তা করলাম একটা ঘোরা ব্লগ করি আমরা ফ্যামিলি মিলে। আমার ওয়াইফ পাশে, এখন বাজে রাত্রি 10:30, রাত্রি 10:30টার সময় বসে আমরা ব্লগ বানাচ্ছি। খাওয়ার টাইম হয়ে গেছে, কী খাবো না খাবো। আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন, অগোছালো, কারণ আমার ঘরে আমি দেখাচ্ছি, এই হচ্ছে আমার বেবি, ও কিছু বলবে। হাই বলো, হাই বলো, হাই বলো, এটা হাই করো, হাই। ওই যে আরেকজন, এই যে আমার আরেকজন, এই এদের জন্য আমাদের ঘর খুব গোছালো, এদেরকে সামলাতে সামলাতে ইয়ে হয়ে যায়। হ্যাঁ, তো না তুমি, আর আমার বউ, এ সবসময় আমাকে আমার পাশে থাকে, ও আমাকে হেল্প করে, তো ওর হেল্পের জন্যই আমার এই ইউটিউব চ্যানেলটা তৈরি করা আর ঘুরতে যাওয়া সব কিছুই। তো তুমি কিছু বলবে? না, একটাই বলবো, ভিডিও গুলো কেমন হচ্ছে একটু বলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, এই কথাই বলবো। আর ভিডিও কোথাও হয়তো এডিটিং কেমন লাগছে, এডিটিংটা ভালো হচ্ছে না হচ্ছে, তোমরা যদি জানাও তো খুব ভালো হয়। আমরা তো চেষ্টা করি যে এই ব্লগটাকে একটু বেশ ভালো করে এগোতে পারি, যাতে তোমাদের সাপোর্টটাও পাই, যাতে চ্যানেলটাকে এগোতে পারি, ভালো ভিডিও বানাতে পারি। আসলে আমার ছেলে একটু ব্লগে কিছু বললে বলছিল, কিন্তু ও কান্নাকাটি করছিল ব্লগে কিছু বললে বলে, কিন্তু কি করে, আর আমি দেখতে পাচ্ছি আমি সেজে গুজে একদমই আসিনি, এই সবে 10:30টা বাজতে যায়। আমাদের চারপাওয়ালা ছেলে, তার নাম হলো ভূত, আর আমার ওই একজন দুপাওয়ালা ছেলে হলো তোজো। এখন আমার ভূতর টাইম হয়ে গেছে খাওয়া, মানে ওকে কি বলবো, ডিনার দেওয়ার। আমার নিচেও আরো দুটো বাচ্চা আছে, 2-4টে, অনেকটা বাচ্চা আছে অনেকগুলো, তাদেরকেও আবার খাওয়া টাওয়ার দিতে হয়, এই রেডি করব। আর আমার ছেলে, ও অনেকক্ষণ ধরে কিছু বলে বলে করছে, ইতিমধ্যে কান্নাকাটি করে ফেললো যে কিছু বলে বলে। তো আজকে ওই জন্য ভিডিওটা হয়তো ভাবছো, এতদিন এই মানে এই চ্যানেল থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও আসতো, একটু ঘোরার ভিডিও, হঠাৎ করে এমনি ধরনের ফ্যামিলি ভিডিও কেন বানিয়ে দিলাম, ইচ্ছা হলো, ভাবলাম যে তোমাদেরকেও একটু আপলোড করি, আমরা একটু কথা বলি। অবশ্যই তোমরা কিন্তু জানাবে যে এটা কেমন লাগছে, ভিডিওগুলো কমেন্ট করলে কি বলো তো আমরা বুঝতে পারি যে কোথায় ভুল হচ্ছে কি হচ্ছে, তাই না? আমরা যারা বেহালায় থাকো, আমরা বেহালা সরসোনাতে থাকি, আগে আমি হরিদেবপুরে থাকতাম, যখন সে চ্যানেলটা শুরু হয়েছিল তখন আমি হরিদেবপুর থেকেই আর কি ব্লগটা বানাতাম, ওখানকারই ভিডিও তোমরা প্রথম দিকে ভিডিওগুলো দেখে থাকবে। তারপরে আমরা শিফট করি সরসোনা, সরসোনা আমরা ফ্ল্যাট কিনে চলে এসেছি, 2020 সালে চলে আসি। তো এইখানে আসার পর এই বাড়িতেও কিছু ব্লগ বানানো হয়েছে, কিন্তু সেভাবে ওপেন এইভাবে ব্লগ আমি কখনো বানাইনি। তো আজকে বাড়িতে সত্যি বলতে একটু অগোছালো, বুঝতেই পারছো, আমার দুটো বাচ্চা, মানে কি বলবো, সারাক্ষণ দুজনেই চলে, যুদ্ধ চলে, যুদ্ধ চলে, একে চুপ করে তো ও এই এ ঘেও এ মে এই সবই চলতেই থাকে। আর অ্যাকচুয়ালি কি হয়, আমি সারা দিন থাকি না, আমি সারা দিন বাই প্রফেশন পয়সা করতেই থাকি, মার্কেটিং জবে আছি। তো যারা আমার চেনা শোনা কলিগস, তারাও আমার সাবস্ক্রাইবারের মধ্যে, তারা তো জানে তো আমি মেডিকেল লাইনে আছি। তার পাশাপাশি অফ টাইমে আমি চ্যানেলটাকে চালাই, তো অফ টাইম আমার এত রাত্রে আমার অফ টাইম এসছে, তো তাই ভাবলাম যে চল কি আবার। হ্যাঁ, তো আমরা বুঝতে পারছি না যে আমরা এত কথা বলছি তোমাদের বোরিং লাগছে কিনা, আমরা কি ভাবলাম যে সবসময় ঘোরার ভিডিও হয়, আর ও সারাদিন বাড়িতে থাকে, ওর পুরো মাথাটা খারাপ হয়ে যায় এই বাচ্চাদের এই ঘর সামলে। তারপর ওরও একটা চ্যানেল আছে, তোমার চ্যানেলের নামটা বলে দাও। কাকুলি মুখার্জি বলে আছে, কাকুলি মুখার্জি বেঙ্গলি ব্লগ, না খালি খালি কাকুলি মুখার্জি, কাকুলি মুখার্জি বলে। তো ফোন করতে, হ্যাঁ ফোন আসছে একটা, তো ওই ব্লগে ও অনেক কিছু দেখায়। তো এই কি আছে, এখন আমরা খাবো বা খাবার, এখন 10:30 বাজে, আমার নিচে কিছু পোষ্য আছে, তো আমি দেখাবো ওদেরকে, আমি রোজ রাতে খেতে দিতে যাই। তো তার মধ্যে একটা পোষ্য আছে, মানে স্ট্রিট ডগস আর কি, ওদেরকে একটুখানি সেবা যত্ন করে, স্পেশালি একটা স্ট্রিট ডগস আছে,
ওর একটু ঘা রয়েছে, আমি অনেক হেল্প চেষ্টা করেছি, আমি পাইনি, এটা আমি কাউকে দোষ দেব না, বাট ওটা হয়ে ওঠেনি। ওকে আমি সেবা শুশ্রূষা করছি, প্রচণ্ড ওর মানে কি বলবো ভ্যাজাইনাতে একটা ঘা রয়েছে। তো আমি কুকুর বিড়াল প্রচণ্ড ভালোবাসি, তো যারা আপনারা কুকুর বিড়াল ভালোবাসেন তারা পারলে একটু কমেন্ট জানাবেন যে বেহালা শস্যনার এখানে কোথায় এই ভালো মানে আছে যারা এনজিও, হ্যাঁ এনজিও আছে যারা একটু হেল্প করবে। আর ওর ওর ঘাটা না খুব বাজে অবস্থা, কেউ কেউ বলছে ক্যান্সার, কেউ বলছে, বাট আমি কাউকে পাচ্ছি না। ওকে একটু ভালো মতো সার্জিক্যাল করে ওকে ট্রিটমেন্টটা করাতে হবে। তো এনিওয়ে চলুন আমি ওদের খেতে দিয়ে যাবো, তার একটা ভিডিও দেখে চল। তো আমার এই ভূতর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও মার পেছনে হত্যা দিয়েছে। ও সবসময় ওর খিদে খাবার মানে পারলে আমরা যা যা খাই সবই ও খেয়ে নিতে পারে, ও খাবার খেতে খুব ভালোবাসে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গিয়ে ওর মোটামুটি টয়লেটটা হয়ে গেছে, টয়লেটের পর পটিটা বাকি আছে, পটিটা তো পরে হবে। তো এখন যেটা প্রিপারেশন হচ্ছে সেটা দেখাবো বলে ভিডিওটা স্টার্ট করলাম। সেটা হচ্ছে এই যেটা বলছিলাম, আমার স্ট্রিট ডগসদের আমরা খাওয়াই। তো স্ট্রিট ডগসদের খাওয়ার জন্য আমাদের খাওয়ার প্রিপারেশন হচ্ছে, ওদেরকে রোজ রাত্রিবেলা এই টাইমে গিয়ে স্পেশালি এক দুটো আছে, মা যে মাটা যে কুকুরটার কথা আমি বলছিলাম যে ঘা, ও আর ওর ছেলে, ছেলে বড় হয়ে গেছে, ও তিনটে বাচ্চা হয়েছিল, তিনটে বাচ্চার মধ্যে দুটো বাচ্চা বাই অ্যাক্সিডেন্টালি মারা যায়। তো একটা বাচ্চাই আছে, তার সেই মা ছেলে আমার ফ্ল্যাটের নিচে থাকে। তো আমার ফ্ল্যাটের লোকরা মোটামুটি খুব ভালো বলতে হয়, তাদেরকে টলারেট করছে। তো ওদেরকে রোজ রাতে আমরা খেতে দিই, তো সেই খাওয়ার প্রিপারেশনটাই আমরা করছি এখন। তো এখন খেতে দিতে যাব, খেতে দিলে ওরা খাবে, তার সাথে অনেক সময় এক্সট্রা স্ট্রিট ডগস মাঝে মাঝে চলে আসে, তাদেরকেও খাওয়াই। তো এখন নিয়ে যাচ্ছি ওদেরকে খাইয়ে, তারপরে আমরা ডিনার করব, তারপরে আমাদের শোয়া। এখন ঘড়িতে বাজে 10:45, তো যাব আমরা, আমি খেতে দিতে যাবো। এই যে আমাদের কুকুর, এ আছে, এর মাও আছে, এটা হচ্ছে ওর মা যার কথা বলছিলাম। এর ঘা প্রচণ্ড বড় ঘা আছে, যে ও একটু গায়ে উঠতে ভালোবাসে, গায়ে গন্ধ, এই উঠবি না উঠবি না, চ চ চ চ খাবার এখন নিয়ে যাব ওদের জন্য। এইখানে বাইরেও একটা কুকুর আছে, তো এদের তিনজনকে এখন খেতে দেবো। আসছে, আয় আয় আয়, ওই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন ওটা হচ্ছে বাইরে আমার কুকুরের, আবার ইনভাইট করে আনতে হয় মনে হচ্ছে। ও এখনও বসে আছে দেখুন, মানে আহ্লাদে আটখানা, তো এদেরকে ডেকে আনতে হবে। এ আয় রে, নাটক করছে, অথচ খাবার জন্য কিন্তু ছটপট করছে, কি বলবো। এটা আমার ফ্ল্যাট, এইটা যে এন্ট্রেন্স, এই ওপরে তিনতলায় আমি থাকি, তিনতলা, আর এটা হচ্ছে ফ্ল্যাটের সামনেটা, এটা পাশে জায়গা, আর এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আসার। এখন ওদের ডেকে খাওয়াই, ক্যামেরাটা আবার অফ করছি, বাকিটা পড়ে দেয়। এখন ওদের খেতে দিয়েছি, ওরা খাচ্ছে, এখানে লাইট পোস্টের লাইটটা কেটে গেছে, তাই জন্য ভালো করে দেখা যাচ্ছে না, আমাকে দাঁড়িয়ে থাকতে হয় নালে এরা আবার মারামারি শুরু করে দেবে। তো কুকুরগুলোকে খাওয়ানো হয়ে গেল, আমাদের রান্নাবান্না চলছে, বউ রান্না করতে করতে হাবি এখানে বসে আছে আমার পেছনে। তো আমার ছেলে ওখানে মোবাইলে ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, রাত্রি হয়ে গেছে, রিল্যাক্স টাইম, খাবো দাবো শোবো, দিন শেষ, আবার সকালে উঠবো। এখন আজকের মতো এই ব্লগটা কমপ্লিট করলাম, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, বোরিং লাগবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।